আর আপনারা যে কোনো ফোনের সাথে কিন্তু আমাদের এই P47 গিফট আপনি পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে। এরপরে দেখাবো আমাদের সবথেকে ভালো স্লিম এবং একটা আকর্ষণীয় ডিভাইস যেটা হচ্ছে মার্কেটে আলাদিনের চেহারা বলা হয় যে ফোনটাকে। সব কথা একটা মজার বিষয় এই ফোনটা চার্জ হতে অনলি 53 মিনিট সময় লাগে, 6 জিবি 8 জিবি যেটা আপনি 11 জিবিতে করতে পারেন, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা আছে যার মাধ্যমে 11 জিবি করে আপনি কাজ করতে পারবেন। হেই গাইস আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটা অপো ফোন নিয়ে। বর্তমান বাজারে অপো ফোনগুলা কেমন প্রাইসে সেল হচ্ছে সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এই মুহূর্তে আমি রয়েছি মোবাইল নেটওয়ার্কে, এই সবার অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 6 ব্লক A, শপ নাম্বার হচ্ছে 63। আর আপনারা যারা অপো ফোনগুলো কিনতে চান তারা কিন্তু চলে আসতে পারেন মোবাইল নেটওয়ার্কে। সো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক অপো ফোনের ভিডিওটা। আপনারা মোবাইল নেটওয়ার্কে আসলে কিন্তু অপর জাহিদ ভাইকে পেয়ে যাবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা অপর ফার্স্টে কোন ডিভাইসটা দেখবো? অপর আমরা সর্বপ্রথম অপো A15 দিয়ে শুরু করতে যাচ্ছি। অপো 15 এটা হচ্ছে 3 জিবি রম, 32 জিবি স্টোরেজ এবং ক্যামেরার দিক থেকে এটা পাচ্ছেন আপনার ব্যাগে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ক্যামেরা। 13 মেগাপিক্সেল হচ্ছে মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেল হচ্ছে ম্যাক্রো ক্যামেরা, আর একটা হচ্ছে ডেপ সেন্সর। এবং সিকিউরিটি সিস্টেমে আপনারা কিন্তু ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছেন এবং ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফেস আনলক দুইটা সিস্টেমে আপনারা পাচ্ছেন। এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 12,990 টাকা ছিল, এখন 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 10,990 টাকা। এবং মোবাইল নেটওয়ার্কের পক্ষ থেকে এবং আসিফ ব্লগ থেকে যারা আসবে তাদের কাছে আমরা 10,990 টাকার সাথে রাখতেছি দিতেছি একটা P47 ব্লুটুথ হেডফোন। নেক্সট টাইম আমরা শুরু করতে চাই অপো A15, আর একটা মডেল হচ্ছে অপো A15s, যার দুইটা কালার হয়, একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে হোয়াইট কালার। এই ব্ল্যাক কালার এটার র্যাম রোম হচ্ছে 4 জিবি রোম, 64 জিবি স্টোরেজ এবং এটার হুবহু একই কনফিগারেশন বাট শুধু র্যাম রোমের ডিফারেন্স। এটার ক্যামেরা ফ্রন্টে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, ব্যাগে পাবেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ব্যবহার। সিকিউরিটি সিস্টেমে একই সিস্টেম পাচ্ছেন, ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট দুটো সিস্টেমে পাচ্ছেন এবং এটা কিন্তু 3D কার্ড ডিজাইন বডি। এটা কিন্তু আপনার 7.8 মিলিমিটার থিকনেস এবং 177 গ্রাম লাইট ওয়েট। যারা স্লিম ফোন পছন্দ করেন এবং যারা ক্যামেরা পছন্দ করেন এই ফোনটা আকর্ষণীয় হবে তাদের জন্য। যারা ক্যামেরার দিকে ফোকাস দেন এবং স্লিম ফোন পছন্দ করেন আমাদের এই বাজেট সেগমেন্টে কিন্তু খুব স্লিম একটা ফোন। আর এবং হচ্ছে AI 3x ক্যামেরা, এই বাজেট সেগমেন্টে কেউ AI 3x ক্যামেরা দিচ্ছে না। তো এটার প্রাইস, এটার প্রাইস হচ্ছে অফিসিয়াল প্রাইস ছিল 14,000 টাকা বা 13,990 টাকা, এখন 1,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 12,990 টাকা। এবং যারা আসিফ ব্লগ দেখে আসবে তাদের হচ্ছে 12,500 টাকা, 12,500, আর সাথে কিন্তু এই P47 গিফটটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছে। ভাই নেক্সটে আমরা দেখাবো অপো A53, যেটা হচ্ছে একটা আমাদের অপর বিদার একটা ঝাক্কাস মডেল আসলে বেসিক্যালি বলা যাচ্ছে। এই ফোনটা আমি যে প্রথমত যদি শুরু করি, এটা আমাদের 6 জিবি রাম, 128 জিবি স্টোরেজ, যেটার মনে করেন ডিসপ্লেতে আপনার পাচ্ছেন 90Hz রিফ্রেশ এবং পাচ্ছেন 18,000 ফাস্ট চার্জারের সাথে 5000 mAh ব্যাটারি এবং স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে। এবং আমাদের এই ফোনটা কিন্তু পাচ্ছেন ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক দুটো সিস্টেম আছে। কিন্তু কালার দিক থেকে আপনি পাবেন ব্ল্যাক কালার এবং ব্লু কালারটা অ্যাভেলেবেল সবসময় থাকেন, এর জন্য আপনার ফোন দিয়ে আসবেন। এবং ক্রিম একটা কালার আছে, ক্রিম কালারটা আপনার পেয়ে যাবেন। আচ্ছা, এবং এই বাজার সেগমেন্টের মধ্যে 6.43 পাঁচ ডিসপ্লে ইউজ করা হয়েছে আমাদের এই ফোনটিতে। এই ফোনটির প্রাইস হচ্ছে 18,990 টাকা ছিল, এখন 2,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনার 16,990 টাকা, 17,000 টাকা। যারা আসিফ ব্লগ দেখে আসবে তাদের জন্য হচ্ছে অনলি 16,500 টাকা, সাথে পাবেন P47 ব্লুটুথ হেডসেট স্পিকারটা। নেক্সট আমরা যে ফোনটা দেখাবো যেটা হচ্ছে একটা আকর্ষণীয় ডিভাইসের একটা ফোন, আমাদের অপো F19। ফোনটা আমাদের হাতে আসছে অনলি 7-8 দিনের মতো হয়েছে। অপো F19 মার্কেটে সবথেকে নিউ একটা লেভেলের একটা ফোন। অপোর এই মডেলটা হচ্ছে একটা আকর্ষণীয় মডেল আমাদের কাছে। এই ফোনটা কিন্তু আপনি র্যাম রোম পাচ্ছেন 6 জিবি 8 জিবি, যেটা আপনি 11 জিবিতে করতে পারেন, যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা আছে যার মাধ্যমে 11 জিবি করে আপনি কাজ করতে পারবেন। যেটার সাথে আপনি পাচ্ছেন 3300 ফ্লাশ চার্জার এবং 5000 mAh ব্যাটারি এবং সিকিউরিটি সিস্টেমটা পাচ্ছেন আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা আপনি মনে করেন। এবং ক্যামেরা দিক থেকে পাচ্ছেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা, AI ক্যামেরা, আর ব্যাগে পাচ্ছেন 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, একটা পাচ্ছেন ম্যাক্রো লেন্স এবং এটা হচ্ছে 3D কার্ড ডিজাইন বোর্ড। এটা অনেক আকর্ষণীয় ফোন এবং ফোনটার কালারটা অনেক, দুইটা কালার হয়, একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ফ্লুইড ব্ল্যাক, দুইটা কালার হয়। এবং 5000 mAh ব্যাটারি আমাদের, আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফোন। এই ব্যাটারির উপর অফিসিয়ালভাবে গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে আমাদের ফোনটা। আমি একটু বলি আমাদের অপো এটা হচ্ছে কোম্পানির ফোন, সরাসরি ডিকলি কোম্পানির থেকে ফোন, অথরাইজড প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আমরা সরাসরি মোবাইল নেটওয়ার্কে আসতে আমরা পেয়ে যাবেন। এই প্রোডাক্ট আমি যদি বলি বেসিক্যালি 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে কোম্পানি থেকে এবং 1 বছরের থাকে পার্টসের উপর ওয়ারেন্টি। 1 বছরের ভিতরে যদি পার্টসে কোনো সমস্যা হয় তাহলে কোম্পানি ডিরেক্টলি এটা চেঞ্জ করে দেবে এবং লাইফ টাইম হাত, যতদিন পর্যন্ত আপনার হাতে এই ফোনটা থাকবে ততদিন পর্যন্ত আপনার পাস্ট এই ফোনটার সার্ভিস পুরোটাই কোম্পানি দেখবে। এবং ভিতরে যে চার্জার থাকে, কেবল থাকে, হেডফোন থাকে, আর সব কথা বড় কথা হচ্ছে আমাদের ফোনটা ভিতরে কিন্তু আপনার হেডফোনও পেয়ে যাচ্ছেন অফিসিয়ালিভাবে। ভিতরে যে চার্জার থাকতেছে এবং কেবল থাকছে এর উপর আমরা 6 মাসের ওয়ারেন্টি পাচ্ছেন।
আচ্ছা তো এটার প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে ভাইয়া 21990 টাকা যেটা অফিশিয়াল বা 21990 যখন 22000 টাকা আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে পাবেন 20700 টাকা 20700 হ্যাঁ আর সাথে কিন্তু P47 বলদুর স্পিকারটা পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা লক্ষ্য করতেছেন কিন্তু Oppo অফিশিয়াল ফোনে কিন্তু ভাই ডিসকাউন্ট দিতাছে তো আপনারা চাইলে কিন্তু মোবাইল নেটওয়ার্কে চলে আসতে পারেন ভাই নেক্সটে কোন ফোনটা দেখাবেন আর নেক্সটে দেখাবো আমরা অপর একটা সিলিম ফোন 2020 সবথেকে সিলিম এবং ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে সিলিম ফোন অপো সর্বপ্রথম দিয়েছিল মার্কেটে যেটা হচ্ছে অপো F17 যেটা র‍্যাম রম হচ্ছে 8GB 128GB স্টোরেজ এবং এটাও স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্টও পাবেন আপনারা ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট এবং এটার 30 ওয়াটের বুক প্লাসার আর এই সব কথা একটা মজার বিষয় এই ফোনটা চার্জ হতে অনলি 53 মিনিট সময় লাগে 53 মিনিট অনলি 53 মিনিট আমি ফুল চার্জ করতে পারবো এটা 30 ওয়াটের বুক প্লাসার 4.0 যেটা আপনি ইউজ করেছেন ক্যামেরা ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন ব্যাকে পাচ্ছেন চারটা ক্যামেরা একটা হচ্ছে 16 মেগাপিক্সেলের আছে সেলফি ক্যামেরা 8 মেগা হচ্ছে আলট্রা ওয়াইড যেটা 119 ডিগ্রি অ্যাঙ্গেলের আপনারা ছবি নিতে পারবেন গ্রুপ ক্যামেরার জন্য আর দেখতে হচ্ছে পাচ্ছেন ডেপথ সেন্সর একটা পাচ্ছেন ম্যাক্রো লেন্স এবং এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 20990 টাকা যেটা আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইসে পাবেন আপনি 20000 টাকা অনলি 20000 টাকা পাওয়ার সাথে পাচ্ছেন P47 ব্লুটুথ স্পিকার এরপর দেখাবো আমাদের Oppo F19 Pro যেটা হচ্ছে আপনাদের একটা গর্জিয়াস মডেল যে ফোনটার হচ্ছে র‍্যাম রম হচ্ছে 8GB রম 128GB স্টোরেজ এবং এটা পাচ্ছেন আপনি 30 ওয়াটের বুক ফুল চার্জ এবং পাচ্ছেন 4230 এমপিআর এর ব্যাটারি এটা হচ্ছে আপনাদের ক্যামেরার ভিতরে ফোকাস আছে ফ্রন্টে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকে পাচ্ছেন 48822 48 মেগা হচ্ছে মেইন ক্যামেরা 2 8 মেগা হচ্ছে আলট্রা ওয়াইড এবং 2 মেগা হচ্ছে একটা হচ্ছে ডেপথ সেন্সর একটা হচ্ছে ম্যাক্রো লেন্স এটা হচ্ছে AI ক্যামেরা যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে ক্যামেরার ভিতরে এক্সট্রা কিছু কিছু ফিচারস আছে যেগুলো নাকি ক্যামেরা আপনারা দেখতে এই ফোনটা যারা নিতে চান তারা সরাসরি মোবাইল নেটওয়ার্কে চলে আসবেন এবং মোবাইল নেটওয়ার্কে আসলে আমাকে পেয়ে যাবেন এটার প্রাইস হচ্ছে 28990 টাকা ছিল 29 টাকা কিন্তু অফিশিয়াল ভাবে 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি 26990 টাকা যারা আসিফ ব্লগ দেখে আসবে তাদের হচ্ছে অনলি 25500 টাকা 25500 নেক্সট আমরা দেখাবো Oppo F17 Pro যেটা যারা Oppo F17 Pro কিন্তু এখন আমাদের মার্কেটে শেষ হয়ে যাচ্ছে আছে এরকম এরকম সময় আছে আর Oppo F7 Pro যারা এই ফোনটা লাভার যারা ফোনটা পছন্দ করে এই ফোনটা আমাদের কাছে এখনো অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এটাও 8GB RAM 128GB RAM এটাও 48 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যাকে চারটা ক্যামেরা 48822 এবং ফ্রন্টে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা যেটা আদার্স কোনো কোম্পানি আমাদের দিচ্ছে না এই বাজেট সেগমেন্টের মধ্যে ফ্রন্টে দিচ্ছে 6.43 ডিসপ্লের সাথে দিচ্ছে ফ্রন্টে দুইয়ের ক্যামেরা 16 এবং 2 দুইটা ক্যামেরা দিচ্ছে আপনার ফ্রন্টে এর অফিশিয়াল প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে 25990 টাকা 26000 আমাদের ডিসকাউন্ট প্রাইসে পাবেন 24500 টাকা 24500 সাথে আর আপনারা যে কোনো ফোনের সাথে কিন্তু আমাদের এই P47 গিফট আপনি পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে হবে আর নেক্সট আমাদের দেখাবো আমাদের সবথেকে ফ্ল্যাগশিপ ফোন যেটা হচ্ছে Reno Reno সিরিজ আমাদের মূলত Reno সিরিজটা সম্পূর্ণ ফ্ল্যাগশিপ লেভেল হয় এই Reno সিরিজ আমাদের সর্বোচ্চ এখন বর্তমান মার্কেট আছে Reno 5 যেটা চলতেছে আকর্ষণীয় ডিসকাউন্ট যেটা আমাদের ফোনটা এটা হচ্ছে ডায়মন্ড স্পেকট্রাম ডিজাইন যেটা মনে করেন দুইটা কালার হয় একটা হচ্ছে ফ্যান্টাসি সিলভার এবং হচ্ছে ব্ল্যাক এই ফোনটা কিন্তু আমাদের ওয়ার্ল্ডের ভিতরে যে সেরা চিপসেট স্ন্যাপড্রাগনের চিপসেট ইউজ করা হয়েছে এটার প্রসেসর হচ্ছে 720G এবং পাচ্ছেন 65 ওয়াটের চার্জার এবং পাচ্ছেন আপনার 4230 এমপিআর এর ব্যাটারি এবং ব্যাকে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা এবং পাচ্ছেন 5 ইঞ্চি ডিসপ্লে এবং ডিসপ্লেতেই পাচ্ছেন 90Hz রিফ্রেশ এবং ক্যামেরাতে পাচ্ছেন আপনার ডুয়াল ভিউ ভিডিও এবং এক্সট্রা এআই হাইলাইট ভিডিও এআই পোর্ট্রেট মিড ভিডিও যেগুলো আপনারা এই ফোনটা যারা নিতে আসবেন আপনারা সরাসরি মোবাইলে চলে আসবেন এবং যা যা লাগে ফাংশন আমি দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই আচ্ছা এবং এই ফোনটার প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে 32990 টাকা 33000 টাকা এবং আমাদের ডিসকাউন্ট প্রাইসে আপনারা পাবেন অনলি 30500 টাকা 30500 টাকার সাথে কিন্তু আপনারা এই আকর্ষণীয় গিফটটা পেয়ে যাচ্ছেন তো ভাই আপনাদের কাছ থেকে ফোন নিলে কি রকম ফ্যাসিলিটিস পেয়ে যাবেন হ্যাঁ ভাই মূলত সর্বপ্রথম কথা হচ্ছে এটা অফিশিয়াল ফোন যত ধরনের ফ্যাসিলিটি আছে সম্পূর্ণটা আপনি কোম্পানি দেখবে এ টু জেড শুরু করে আপনি যদি সেলসের কথা বলেন সেলস কোম্পানি থেকে আমি করতেছি আমি অপর সেলস এমপ্লয়ার জায়েদ এবং যদি সার্ভিসের কথা বলি এটা যে কোনো সার্ভিস সম্পূর্ণ কাস্টমার কেয়ার কোম্পানি কাস্টমার কেয়ার দেখবে আর সর্বপ্রথম আমাদের প্রত্যেকটা অপর ফোনের উপর থাকছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 7 দিনের ভিতরে যদি কোনো সমস্যা কোম্পানি ডিরেক্টলি এটা আপনাকে দেখবে চেঞ্জ করে দেওয়া লাগে চেঞ্জ করে দেবে এবং থাকবে 1 বছরের পুরো পার্টসের ওয়ারেন্টি 1 বছরের যদি ফোনের কোনো পার্টসে কোনো সমস্যা হয় এটা ডিরেক্টলি কোম্পানি চেঞ্জ করে দেবে পার্টসে টাকা পে করতে হবে না 1 বছরের ভিতরে এবং যতদিন পর্যন্ত আপনি ফোনটা ইউজ করেন লাইফ টাইম ফ্রি সার্ভিসটা আপনি পাবেন ওকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কি পাবেন ঢাকা এবং ঢাকার বাইরে যদি আপনি ফোন করে নিতে চান তাহলে আপনার এই ক্ষেত্রে কুরিয়ার ফ্যাসিলিটির মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফোন নিতে পারবেন এবং আপনাদের 1020 টাকা আমাদের আগে আমাদের নাম্বারে পে করে দিতে হবে
আর একটা কথা হচ্ছে আমাদের এটা হচ্ছে অফিশিয়াল ফোন এ নিয়ে যদি কারো কনফিউশন থাকে আমাদের অনেক ভাবে অফিশিয়াল ফোন চেক করার অপশন আছে আমাদের পাঁচতলায় অফিসিয়াল কাস্টমার কেয়ার ওখানে আপনারা যেতে পারেন বসুন্ধরা সিটিতে এবং এখানে কেওয়াইডি থেকে আইএমই যাচাই করা যায় এটা বিটিআরসি অনুমোদিত কিনা যাচাই করা যায় এবং অপশন আছে সব কথার এক কথা হচ্ছে এটা হচ্ছে অফিশিয়াল ফোন আর অপ কোনো আনঅফিশিয়াল ফোন হয় না মূলত অপবিবেকন মূলত অফিসিয়াল ফোনই হয় বাংলাদেশে আপনারা মনে করেন অপবিবেকন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে আনঅফিশিয়াল সম্ভবত পাওয়া যাচ্ছে না ওকে ভিউয়ার্স আপনারা চাইলে কিন্তু মোবাইল নেটওয়ার্ক থেকে এই অপো ফোনগুলো নিতে পারেন প্রাইসগুলো বলে দিল যদি প্রাইসটা ভালো লেগে থাকে তাহলে চলে আসতে পারেন মোবাইল নেটওয়ার্কে আর যারা ঢাকার বাহিরে আছেন তারা কিন্তু নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ